ফুটওভার ব্রিজ ব্যবহারে মানুষের অনাগ্রহের কারণে রাজধানীতে অহরহ ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হওয়ার পক্ষে জুতসই কোনো যুক্তিও নেই এদের কাছে। ব্যতিক্রম কেবল যাদের কাছে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, তারা কষ্ট হলেও ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন। ট্রাফিক পুলিশ বলছে নিজেদের খামখেয়ালির কারণেই দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা। হুমায়ুন কবিরের রিপোর্ট। নিরাপদ রাস্তা পারাপারে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক ঘেঁষেই নির্মাণ হয়েছে ফুটওভার ব্রিজ, কিন্তু বেশিরভাগ পথচারী তা ব্যবহার করছে না, বরং জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছেন দৌড়ে বা পায়ে হেঁটে। ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কোনো সদুত্তর নেই কারো কাছে। ক্যামেরার সামনে কেউ আবার দুঃখ প্রকাশ করেন। তারা হুড়া করে যাবো তো একটু হাসপাতালে, আমার কোমরের সমস্যা, পায়ের সমস্যা, সবাই পার হচ্ছে আমি পারছি, কিন্তু উচিত না। সামান্য সময় বাঁচাতে এইভাবে ঝুঁকি নেওয়া ঠিক নয় বলে মনে করেন সচেতন মানুষ। নিজেদের একটা নিরাপত্তা আছে, এই জন্য আসতে উপরে দিয়া নিচে দিয়ে আসলে ধরেন যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ওভার ব্রিজ দিয়ে গেলে আমাদের তো কোনো ক্ষতি হইতেছে না। একই চিত্র সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের ক্ষেত্রে। কষ্ট করে ফুটওভার ব্রিজে উঠার বদলে বেশিরভাগ মানুষেরই প্রথম পছন্দ পায়ে হেঁটেই রাস্তা পারাপার। উপর দিয়ে আসলে সময় বেশি লাগবে, নিচে তো তাড়াতাড়ি লেগে আসলাম। উপর দিয়ে যাওয়া উচিত আর কি, তো এটা অনেক সময় আমরা মেনটেন করি না আর কি, এটা আমাদেরই গাফেলতি। তবে যাদের কাছে সময়ের চেয়ে জীবনের মূল্য, তারাই নিয়মটাকেই বড় করে দেখছেন এবং কষ্ট হলেও বেছে নিচ্ছেন ফুটওভার ব্রিজ। কেন এত জীবনের ঝুঁকি নিয়ে নিজ দিয়ে চলাফেরা করবো? গাড়ি ঘোড়ার সমস্যা হবে, তাই ফুটওভার ব্রিজটা ইউজ করা উচিত, কারণ এটা সেফ বাচ্চাদের জন্য। মানুষের খামখেয়ালিতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে বলে জানায় ট্রাফিক পুলিশ। চেষ্টা করি তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য, কিন্তু তারা তাদের মতো চলে, তো অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়। কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সম্মুখীন একটা মানুষ পড়ছিল, আমরা তাদেরকে সেবা দিচ্ছি। নিজে থেকে কেউ সচেতন না হলে শুধু আইন প্রয়োগ করে ফুটওভার ব্রিজ ব্যবহারের বাধ্য করা সম্ভব নয় বলেও জানান পুলিশের এই সদস্য। যতক্ষণ মতো সচেতন না হবে নিজের থাকি, ততক্ষণ পর্যন্ত এই আইনি সেবাও পাবে না, মানুষ সুন্দর জীবনও পাবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।